আসসালামু আলাইকুম আমি ব্লগার এলিজাবেথ আজকে আপনাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করব না কিছু কথা বলবো তো আমি রান্না করছিলাম আর ভাবলাম আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি আমি আসলে কি রান্না করছি আমি নিজেই জানি না আজকে করে চিংড়ি মাছ ছিল আর মটরশুঁটি ছিল কফি কপি ছিল সরি আর পোলার চাল দিয়ে চেষ্টা করছি কিছু রান্না করতে তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি সেই জন্য ভিডিওটা ধরেছি তো আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন তো আমি এখন প্রতিদিন ব্লগ দিতে পারি না একটু ব্যস্ত ব্যস্ততায় আছি সেই জন্য প্রতিদিন ব্লগ দেওয়া হয় না তো জন্য ভাবলাম আজকে একটু রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি কথা বলি আগে প্রতিদিনই ব্লগ দিতাম এখন দিতে পারি না এখন ইচ্ছে তো করেই আপনাদের সাথে প্রতিদিন কথা বলি কিন্তু হয়ে ওঠে না তাই আজকে রান্না করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তো আমার ঘরে যাই ছিল আজকে বাজার করি নাই যা ছিল তো বাবলা এগুলো সব মিলিয়ে আজকে একটু রান্না করি পোলাও চাল দিয়ে যেহেতু আমার ছোট বাচ্চাটা বা আমি নিজেও সবাই পছন্দ করে তো কি করব চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটি কপি দিয়ে পোলার চাল দিয়ে একটা কিছু রান্না করলাম আর কি আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলছি খুব ব্যস্ততায় দিন কাটছে আসলে ইচ্ছা করে আপনাদের সাথে প্রতিদিনই কথা বলি কিন্তু হয়ে ওঠে না ব্যস্ততা আমাকে দেয় না অবসর আর কি করা যাবে তাই রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলছি পোলাও চলটা ধুয়ে দিলাম তো দিয়ে আমি এখন সব কিছু মিলিয়ে রান্না করব রান্না করে হাঁসের মাংস দিয়ে খাবো হাঁসের মাংসটা আমি অবশ্য ঘরে রান্না করি নাই এটা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছে এটা রানুবাবি রান্না করে নিয়ে আসছে সে আমাদের বাড়ির জমি দেখাশোনা করে তো যেহেতু উনি আমাদের বাসায় আসছে তাই বল একটা হাঁস রান্না করে নিয়ে আসছে তো আমি ভাবলাম যে একটা কিছু তাহলে রান্না করি যে হাঁসে মাংস দিয়ে খেতে ভাল লাগবে তাই রান্না করলাম পোলাও রান্না করলাম সাথে কিছু সবজি দিলাম চিংড়ি মাছ দিলাম এই আর কি তো বাড়ি থেকে হাঁসের মাংস নিয়ে আসছে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম এই পাকে আমি সালাদ করে নিচ্ছি সালাদ কেটে নিচ্ছি টমেটো দিয়ে আর খিরাই দিয়ে কারণ নতুন বাজারে কীরাই এসেছে এখন কীরাই আর মোটামুটি দিয়ে সালাদ খেতে খুবই টেস্টি হয় তাই সালাদ করে নিচ্ছিলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি নিজেরাই খাবো যেহেতু কোনো রকমের রান্না করছে আর কি যাই হোক নিজেদের মতো করে খাবো তাই এতো সাজিয়ে গুজিয়ে রান্না করি নাই তো সালাদ কাটতে কাটতে ভাবলাম একটু ভিডিও করে নেই তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে সালাদ বানানো আমার হয়ে গেছে সালাদ বানিয়ে রেডি করে রাখলাম এদিকে আমার পোলাওটাও হয়ে এসেছে মোটামুটি আমি আবার নাড়াচাড়া দিয়ে দিলাম আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কেমন লাগেছে জানি না কারণ আসলে আমি এখন কোনো ভিডিও দিতে পারছি না তাই একটু শেয়ার করলাম তা আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই যে আমি সালাদ বানিয়ে রেখেছি এদিকে আমি পোলাও রেখেছি আমার রান্না হয়ে এসেছে আমি সার্ভ করে নিচ্ছি দেখতে ভাল লাগছে খেতে খুবই সুস্বাদু তা সাথে হাঁসের মাংস আমার ভিডিও কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমি আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি আমি একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম তো দেখলাম যে সামনে অনেক লাইট জ্বালানো হয়েছে অনেক লাইট দিয়ে রাস্তাটাকে সাজানো হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম তাই ওইখান থেকেই আমি ভিডিওটা করেছি তবে সাজানো দেখলেই ভালো লাগে আমার কাছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম ভালোই লাগছিল অনেকক্ষণই বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ